আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি সকলের নিকট প্রিয় হতে চান, আপনি চান সকলেই যেন আপনাকে মহাব্বত করে, সকলেই যেন আপনাকে ভালোবাসে, সকলের নিকট যেন প্রিয় ব্যক্তি হিসাবে আপনার পরিচিতি লাভ হয়, সকলেই যেন আপনাকে মান্য করে, সর্বসাধারণের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি হতে চান, তাহলে আপনার জন্য এই ওয়াজিফাটি, পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন। সর্বপ্রথম তিনবার এই দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ كما صليت وسلمت وباركت ورحمت على إبراهيم إنك حميد مجيد। অতঃপর পাঁচবার সূরা তওবার শেষ আয়াতের এই অংশটুকু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তওবার এই আয়াতটি পাঁচবার পড়ে অতঃপর শেষে আবার তিনবার এই দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ كما صليت وسلمت وباركت ورحمت على إبراهيم إنك حميد مجيد। প্রত্যেক দিন সকালে ফজরের পর এবং সন্ধ্যায় মাগরিবের পর এই আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ সকলের নিকট প্রিয় হয়ে যাবেন, সর্বসাধারণ আপনাকে মহাব্বত করবে, সকলেই আপনাকে ভালোবাসবে, আপনাকে মানবে, সকলের নিকট সম্মানিত ব্যক্তি হয়ে যাবেন।